হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সীমা শো কিউকে ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের গার্ডেনে এমন অনেক গাছ আছে যে গাছগুলোকে আমরা ঠিকভাবে বড় করতে পারছি না, বা এমন অনেক গাছ আছে যে গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, আমরা গাছগুলোকে বাঁচাতে পারছি না। সে সমস্ত গাছ আমরা কি করে বাঁচাতে পারি, এবং এমন কিছু গাছ আছে যে গাছগুলো থেকে ঠিকমতো ফুল ও ফল আসছে না, আমরা সেই গাছগুলোতে কিভাবে ফুল ও ফল আনাতে পারি। তো প্রত্যেকে আমরা টবে বা কি বলে রেজ বেড বা কি আর অন্যান্য কিছু স্থানে গাছ লাগিয়ে থাকি। তো গাছ লাগানোর পর আমরা যেটি করি, আমরা অনেক কিছু ব্যবহার করি, তারপরও দেখি একটা সময় আমরা আশানুরূপ তেমন ফল পাচ্ছি না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সারের সন্ধান দেব যে সারটি আপনারা যদি ব্যবহার করেন, আপনার গাছের জন্য ব্যবহার করেন, তাহলে খুব ভালো ফল পাবেন এবং 100% ফল পাবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে সর্ষে খৈল। তো এটি সাধারণত যারা গ্রামগঞ্জে বড় বড় ক্ষেত করে বা সবজি চাষ করে, তারা এই সর্ষে খোল ব্যবহার করেন প্রচুর ফসল পাওয়ার জন্য এবং আপনার গাছপালাকে মজবুত করার জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমরা যারা শহরে থাকি, যারা ছাদ বাগান করি, তো ছাদ বাগানে নর্মালি কি করি, টবে গাছ লাগাই, বা আমরা যারা বাইরের দেশে থাকি, আমাদের যে ব্যাকওয়ার্ড আছে সেখানে আমরা টবে প্লাস রেজ বেড এবং বিভিন্ন জায়গায় গাছ লাগাই। তো সেখানে আমরা সর্ষে খোল যে সেটা আমরা বাজার থেকে কিনতে পারি না, কিন্তু আমরা সর্ষে খোলের মতোই আরেকটা জিনিস যদি ঘরের মধ্যেই ব্যবহার করি, এটা হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল এবং 100% অর্গানিক জৈব সার আপনারা বলতে পারেন, সেই জিনিসটা আমরা ঘরের মধ্যেই তৈরি করে আমাদের গাছকে কি বলে বৃদ্ধি করতে পারি। তো সেই তরল জৈব সারটি কি, সেটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের এই জৈব সারটি তৈরি করতে লাগছে, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু সরিষা। তো সবাই গ্রামগঞ্জে সবাই সর্ষে খোল কিনে নিয়ে আসে। সর্ষে খোলটা হচ্ছে যেখানে আপনার সরিষার তেল বানানো হয়, বানানোর পরে যে সরিষার যে আপনার স্কিনটা থেকে যায় সেটা থেকে মূলত সরিষা খোল হয়, কিন্তু আমরা তো সেগুলো পাবো না। তো আমরা আমাদের ঘরেই ঘরোয়া পদ্ধতিতেই এই উপাদানটি বানাবো। তো এই হচ্ছে আমার সরিষা, আর সরিষা আর এই যে সরিষার মধ্যে আমরা পাবো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পাবো পটাশিয়াম এবং বিভিন্ন জাতের কিছু উপাদান। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কিছু বাদাম। তো এই বাদামের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। তো যেহেতু এই দুটি উপাদান খুব ভালো, তো আর এই দুটো উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন আছে, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আরও বিভিন্ন জাতের, আর একটা গাছ বৃদ্ধি করতে আমাদের এই জিনিসগুলো দরকার। তো আমরা এই দুইটা থেকে খুব ভালোভাবে একটা সার তৈরি করব এবং খুব ভালোভাবে একটা সার পেয়ে যাব, এবং এটা আপনার গাছকে 100% কাজ দেবে। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা সবাই কম বেশি বাজার থেকে এই দুটো উপাদান কিনতে পারবেন, তা আপনারা যেটি করবেন, এই দুটি উপাদান আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, প্রচুর পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর পরদিন আপনাদের সবার বাড়িতেই ব্লেন্ডার আছে, আর যাদের ব্লেন্ডার নেই নিশ্চয়ই আপনারা শিলপাটায় বেটে থাকেন। তো কি করবেন, এই দুটো উপাদান ভালো করে ব্লেন্ড করে নেবেন বা শিলপাটায় ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পর আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে এই দুটো উপাদান আপনাদেরকে কি করতে হবে, বেটে নিয়ে আপনাদেরকে 8 থেকে 10 লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এবং সেটা কতদিন ভিজাবেন সেটা আপনারা 12 দিন ভিজিয়ে রাখবেন, 10 থেকে 12 দিন ভিজিয়ে রাখবেন। তো আপনারা যদি সর্ষে খোল 100 গ্রাম নেন আর বাদাম 100 গ্রাম নেন, তো এই 200 গ্রামের দুটি উপাদান আপনারা করবেন কি, 8 থেকে 10 লিটার ব্লেন্ড করার পর 8 থেকে 10 লিটার পানিতে 10 থেকে 12 দিন ভিজিয়ে রেখে তারপর আপনারা সেই জৈব সারটি ব্যবহার করবেন। কারণ 10 থেকে 12 দিন ভিজিয়ে রাখার পরে কি হয়, আপনার যে সর্ষে, এই যে সর্ষেটা এটা পচে যায় এবং এই যে বাদামটা এটা পচে যায়, পচে একটা তেল বের হয়, এবং সেই তেলটা এতটাই একটা মজবুত, এতটাই একটা শক্তিশালী জৈব সারে পরিণত হয় যে আপনার গাছের জন্য খুব ভালো ভালো কাজ দেয়। তো এইটা থেকে মাঝে মাঝে একটু দুর্গন্ধ আসে, তো সেটা আপনারা চাইলে, আপনাদের ঘরে যদি নিম থাকে, নিম অয়েল বা নিম পাউডার থাকে, আপনারা চাইলে
নিম অয়েল বা নিম পাউডার মিক্স করে নিতে পারেন। আর নিম অয়েল নিম পাউডার না থাকলে সমস্যা নেই, আপনারা এই দুটো উপাদান দিয়ে এই যবসাটি বানাতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু এখানে ব্লেন্ড করে রেখেছি, আজকে আমি কিছু বানাবো। আর তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার 12-13 দিন আগে আমি এটি অলরেডি বানিয়ে রেখেছি, এটি আজকে আমি আমার গাছে অ্যাপ্লাই করব। আপনারা বিশ্বাস করেন, এই জৈব সারটা যদি আপনারা আপনাদের গাছের জন্য ব্যবহার করেন তাহলে এটা খুবই ভালো। এই গাছটা আপনারা যারা টবে গাছ লাগান বা বিভিন্ন স্থানে গাছ লাগান এবং যাদের বাড়িতে অনেক বড় বড় গাছ আছে, বিশেষ করে আপেল গাছ, তারপর আপনার প্লাম গাছ বা আম গাছ, লিচু গাছ, যে সমস্ত গাছে আছে সব গাছে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনারা লাউ গাছ, কুমড়ো গাছ, টমেটো গাছ সব গাছে এবং যে কোনো ফুল গাছেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই জৈব সারটি সব গাছের জন্যই প্রযোজ্য, এটা এমন একটা এমন না যে আপনারা একটি বা যে কোনো দুটি গাছেই ব্যবহার করতে পারবেন, এটা আপনারা সব গাছেই ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমরা এই 200 গ্রাম উপাদান আমি বেটে আপনার 8-10 লিটার পানির মধ্যে মিক্স করে রেখেছি, তো আমার এটা আমি চাইলে সামান্য একটু পরিমাণ পানি নিয়ে এটা মিক্স করে ব্যবহার করতে পারি বা আমি চাইলে সরাসরি ব্যবহার করতে পারি। তো ব্যবহার করার আগে আপনাদেরকে যেটি করতে হবে, আপনার একটি লাঠি নিয়ে অবশ্যই ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্স করছি। তো ভালোভাবে মিক্স করে আপনারা যেটি করবেন, আমার এটা খুব ভালো একটা সার হয়ে গেছে এতদিন রাখার পর। তারপর আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু ফুলের গাছ, আমি এই ফুলের গাছে দিচ্ছি অল্প অল্প করে, আমি প্রায় সব ফুলের গাছে দেব। আমার এখানে আছে কিছু কোজেট গাছ, আমি কোজেট গাছেও দেব। তো আপনারা সব ধরনের গাছেই আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন এবং খুব ভালো ফল পাবেন। আপনারা কিছুদিন পর দেখবেন আপনাদের গাছ থেকে খুব প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছে এবং যে গাছগুলো অলরেডি মরে যাচ্ছে সেই গাছগুলো জীবিত হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।